চলাকালীন তো কোনো ডিজে সমর্থন কেউই করে না, কারণ এতে পড়াশোনার ক্ষতি হয়, ছাত্রছাত্রীদের মনোযোগ অসংযত হয়ে যায়, যার ফলে এটা বাচ্চার উপর ভবিষ্যতের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। তাই আমিও মনে করি যদি শোভাযাত্রা করতে হয় সময় সাবলীলভাবে বক্স বাজিয়ে, সেক্ষেত্রে সেটা প্রসেশন বের করা উচিত। কোনো রকম ডিজে বা উচ্চ স্বরে বাদ্যযন্ত্র বাদিয়ে প্রসেশন করাটা উচিত নয়। প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত, প্রশাসনকে দেখা যাচ্ছে? প্রশাসন দেখুন, প্রশাসন আমি বলতে প্রশাসনের এটা দেখা উচিত। সাধারণ নাগরিক হিসাবে প্রশাসনের কাছে আমি আবেদন জানাই যে এটা যেন লক্ষ্য করেন যে এই রকম যাতে কোনো রকম ব্যভিচারী বা উত্তেজনামূলক বাজনা বাজক বাজিয়ে মিউজিক সিস্টেম দিয়ে যাতে পারিপার্শ্বিক কোনো লোকের ক্ষতি না হয় সেটা তাদের অত্যন্ত করে ইয়ে করা উচিত। প্রসেনজিৎ গোস্বামী। সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, এই শব্দতাণ্ডব আমাকে পাগল করে দেয়, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। এবং এটা সমস্ত উৎসবে এই কাণ্ডটা ঘটছে, ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এই এই অত্যাচার, এই একটা দূষণ ব্যাপকভাবে আমাদের সমাজে জায়গা করে নিচ্ছে। ঠিক এই কথাটাই বলতে চাইছি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানেও এই ডিজে বক্সের এই রকম মানে সাড়ম্বর এ ব্যবহার, এটা আমাদের জনজীবনকে এবং ছাত্রছাত্রীদেরকে একেবারে মানে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। এবং এটা খুব খুব দ্রুত এর নিষিদ্ধ হওয়া দরকার, শুধু আইনত নয়, একবারে কার্যকরী ক্ষেত্রে এটা বন্ধ করা দরকার। এবং পুলিশ প্রশাসনকে অবশ্যই এটা একেবারে জোর মানে তাদের সমস্ত শক্তি দিয়ে এটাকে নিবারণ করতে হবে বলে আমার ধারণা। ব্যাপকভাবে আমরা পুলিশকে জানিয়ে দেখেছি যে কার্যকরী পদক্ষেপ তারা করছেন না, এবং ফলে যারা এই কাণ্ডটা করেন তাদের দুঃসাহসও লাগামহীন হয়ে যাচ্ছে, মাত্রা ছাড়া হয়ে যাচ্ছে। এই ঘটনা কি পুলিশকে আপনারা জানিয়েছেন? না, এই ঘটনার অভিজ্ঞতা রয়েছে যে অন্যান্য বার অন্যান্য ক্ষেত্রেও যে একটা হসপিটালের পাশে বা একটা অসুস্থ মানুষের বাসস্থানের পাশে, শিক্ষা স্কুলের পাশে এই রকম তাণ্ডব চলছে, এবং এর যেন কোনো প্রতিকার নেই বলে আমরা ধরে নিচ্ছি আশপাশের মানুষ মনে করছেন। আমার নাম তপন দাস, আমি উত্তরপাড়ার মৃত্তিকা নাট্য দলের সঙ্গে যুক্ত, আমি একজন নাট্যকর্মী। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, পেডিক সার্জিক্যাল লেন্সে টোটাল লেন্সই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বাজারে। এটার নামই পশ্চিমবঙ্গ, কারণ আজকে যেদিন থেকে টিএমসি সরকার এসেছে, আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস আছে কি? তা না তারা আইন মানে, না কোর্ট মানে, না কিছু মানে। তা প্রশাসনের কাছে এটাই যে আজকে আমাদের সন্দেশখালীতে যখন বিরোধী নেতা যায় সেখানে বাধা দেয়, তারপর আমাদের বাইক র্যালি হয় সুকান্ত দাস, সেখানে আমাদের একজনই ওই মণ্ডলের একজন ঋত্বিক দেবল একজন আছেন, ঋত্বিক মেজর ঋত্বিক, তাকে অ্যারেস্ট করা হলো। কিন্তু আজকে এই ডিজে যে বাজাচ্ছে, সারা উত্তরপাড়া জুড়ে ডিজে আওয়াজ শুনছি এখনও পর্যন্ত, পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? এর কোনো এর প্রতিক্রিয়া কী দেবে তাহলে সাধারণ মানুষ, কী প্রতিক্রিয়া পাবে তার?
শাসক দলের ছেলেমেয়েরা যেভাবে উচ্ছ্বাস ডিজে বাজিয়ে করছে আজকে, তার জন্য কি মানে পুলিশ প্রশাসন চুপ? যেহেতু শাসক দলের আজকে যখন বিরোধী বা সাধারণ কোনো মানুষ করতো তাদের অ্যারেস্ট করতো, এই তো প্রশাসনের অবস্থা। তাপস দেব, ভারতীয় জনতা পার্টি, উত্তরপাড়া। বেশ কিছুদিন ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান হোক বা অন্যান্য অনুষ্ঠান হোক, তার উৎসরে ডিজে বাজিয়ে সব জায়গায় আনন্দ ফুর্তি চলছে। এবার যারা বাজাচ্ছে তারাও নিশ্চিন্তে রয়েছে, প্রশাসনের একটা অংশ তাদেরকে মদত করছে। সমাজে দেখে মনে হয় যে প্রশাসন বলে কিছু নেই, কারণ আপনারা ইতিমধ্যে সমস্ত চ্যানেলও দেখিয়ে দিয়েছে যে সন্দেশখালীতে যে নারকীয় যে ঘটনা ঘটলো, মহিলাদের উপর যে ধরনের ঘটনা ঘটেছে, আমার মনে হয় মধ্যযুগীয় বর্বরতার যে নিদর্শন তার প্রমাণ পায়। উত্তরপাড়াতেও এই ধরনের ডিজে বাজিয়ে পরীক্ষার চলাকালীন যারা এই ধরনের কাজ করছে খুবই অপরাধমূলক কাজ করছে, প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় পালন করছে। কারণ প্রশাসনও জানে যে এদেরকে যদি ধরি কোনো রাজনৈতিক দলের মাথার এসে ছাড়িয়ে নিয়ে চলে যাবে, যার ফলে প্রশাসনও নির্বিকার, কারণ প্রশাসনও অনেক চাপের মধ্যে পড়বে। তাই জন্য প্রশাসন, তৃণমূল সব মিলেমিশে একাকার, আর যারা এই ধরনের কাজ করছে সমাজের ক্ষতি করছে, আর এই ধরনের কাজ দ্রুত বন্ধ হওয়া উচিত। তার জন্য বামপন্থীরাই লড়াই আন্দোলন করবে, বামপন্থীরাই ময়দানে আছে। আমার নাম প্রবীর বংশমানিক, আমি উত্তরপাড়া কোত্তম পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, উত্তরপাড়া কোত্তম পৌরসভার বিরোধী দলের নেতা।